সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই বৈশ্বিক দুর্যোগের মাঝেও তোমরা সবাই পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আসলে মানুষের জীবনে, সমাজে সমস্যা আসবে, এই প্রতিকূল পরিবেশেও নিজেকে খাপ খাইয়ে নিয়ে নিজের কাজগুলো চালিয়ে যাওয়া, আর তুমি শিক্ষার্থী হিসেবে তোমার প্রধান কাজ হচ্ছে তোমার পড়াশোনা করা, আর এই পড়াশোনার কাজ চালিয়ে যেতে পারাটাই হচ্ছে তোমার বুদ্ধিমানের কাজ। তো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অধ্যায় তিনের কুরআন মাজিদ সম্পর্কে ক্লাস নেব। তো যেহেতু সংক্ষিপ্ত ক্লাস, তাই আমরা মূল পড়ার পাঠে চলে যাই। তোমরা যারা আমার ভিডিও দেখছো, তারা খাতা কলম নিয়ে বসে যাও, আর প্রশ্নগুলো লিখবে যে বিষয়গুলো বলি। দেখো, তৃতীয় অধ্যায়ের আমাদের এটা হচ্ছে কোরআন ও হাদিস শিক্ষা। এখানে প্রথমেই আছে আমরা দুটোর বিষয়, একটা হলো কোরআন, একটা হচ্ছে কি হাদিস। তো কোরআন কি, এর পরিচিতি কি? কোরআন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পঠিত, আরেকটি অর্থ আছে একত্র করা। তাহলে আমরা দুটো অর্থ পেলাম, একটা হচ্ছে পঠিত আর একটা হচ্ছে একত্র করা। কোরআন কাকে বলে? ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তাআলা মানব জাতির হেদায়াতের জন্য দীর্ঘ 23 বছরে জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে যে বাণী সমষ্টি নাজিল করেছেন তাকেই বলা হয় কোরআন। আমরা সংজ্ঞাটা কি পেলাম, যে মহান রব্বুল আলামিন মানব জাতির হেদায়তের জন্য দীর্ঘ 23 বছরে যে বাণী সমষ্টি নাজিল করেছেন তাই হচ্ছে কোরআন মাজিদ। হাদিস কাকে বলে? হাদিস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কথা বা বাণী। ইসলামী পরিভাষায় হাদিস বলা হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ ও মৌন সম্মতিকে বলা হয় হাদিস। এখন ইসলামী শরীয়তের প্রধান উৎস হচ্ছে দুইটি, একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে হাদিস। আমাদের এই পাঠে আজকে কোরআন সম্পর্কে আমরা জানব। যেহেতু কোরআন শরীফ পরিচিতি আমরা শিখলাম, নামকরণটা কেন করা হয়েছে জানি, প্রশ্ন আসে এরকম, কোরআনকে কোরআন নাম রাখা হয়েছে কেন? প্রশ্নটা কি, কোরআনকে কোরআন নাম রাখা হয়েছে কেন? উত্তরটা হচ্ছে যে কোরআনকে কোরআন নাম রাখার পিছনে দুইটি কারণ। কয়টা কারণ? দুইটা কারণ, মনোযোগ দিয়ে শুনবে তোমরা। কোরআনকে কোরআন নামকরণ করার পিছনে দুইটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে এই কোরআন পৃথিবীতে একমাত্র একটি গ্রন্থ যা সবচাইতে বেশি পাঠ করা হয়ে থাকে। অন্য যত গ্রন্থ এই পৃথিবীতে আছে, সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়, পাঠ করা হয় এই কোরআন মাজিদকে। 5 ওয়াক্ত নামাজ সহ মানুষ বিভিন্ন সময়ে এই কোরআন শরীফ তেলাওয়াত করে থাকে। এজন্য এর একটি অর্থ রাখা হয়েছে পঠিত আর এর নাম রাখা হয়েছে কোরআন। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে কোরআন অর্থ হচ্ছে একত্র করা। কোরআন পূর্ববর্তী সকল আসমানি কিতাবের জ্ঞানগুলোকে একত্র করেছে, এই জন্য এর একটি অর্থ হচ্ছে একত্র করা। আমরা কি বুঝলাম, প্রথম কারণটা বুঝলাম সবচাইতে বেশি পঠিত কিতাব, আর দ্বিতীয় কারণটা বুঝলাম পূর্ববর্তী সকল আসমানি কিতাবের জ্ঞানকে একত্র করা হয়েছে। এই দুটি কারণে কোরআনকে কোরআন নামকরণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আমরা যে বিষয়টি শিখব, কোরআন মাজিদ কিভাবে অবতীর্ণ হয়েছে, কোরআন মাজিদ কিভাবে অবতীর্ণ হয়েছে। দেখো, তোমাদের বই আছে কোরআন মাজিদ অবতরণ,
আমি খুব সুন্দর সংক্ষেপে বলছি, কোরআন প্রথমে লাউহে মাহফুজ, তা সংরক্ষিত ফলক, যেটা আল্লাহ বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআন হচ্ছে একটি সম্মানিত কিতাব যা লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল। এই লাউহে মাহফুজে কোরআন মাজিদ লিখিত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত, এখানে কত বছর, 15টি বছর, তার বয়স যখন 25 তখন তিনি বিয়ে করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। বিয়ের পর থেকে তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। এই 15টি বছর ধ্যানমগ্ন থাকার পরে 40 বছর যখন তার বয়স হয়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন মাজিদ তার উপরে অবতীর্ণ করা হয়। কদরের রাত্রিতে জিব্রাইল আলাইহিস সালাম হেরা গুহায় এসে সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5 আয়াত অবতীর্ণ করেন। এরপর থেকে দীর্ঘ 23 বছরে প্রয়োজন অনুসারে অল্প অল্প করে, কখনো একটি সূরা, কখনো 10টি আয়াত, বিভিন্ন সময়ে এই কোরআন মাজিদ নাজিল হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম কি কোরআন কীভাবে অবতীর্ণ হয়েছে। কোরআন প্রথমে আমরা লিখব, কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল, যেটা সপ্তম আসমানে। তার থেকে আল্লাহ তাআলা বাইতুল ইজ্জাহ, তা প্রথম আসমানের একটা বিশেষ স্থান, এইখানে কদর রাত্রিতে অবতীর্ণ করে এবং সেই রাত্রিতেই বাইতুল ইজ্জাহ থেকে হেরা গুহায় সূরা আলাকের প্রথম 5 আয়াত অবতীর্ণ করার মাধ্যমে কোরআন নাজিল হওয়া শুরু হয়। তারপরে দীর্ঘ 23 বছরে এই কোরআন মাজিদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে, প্রয়োজন অনুসারে অল্প অল্প করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে দ্বিতীয় প্রশ্নটি পেয়ে গেলাম যে কোরআন মাজিদ কিভাবে অবতীর্ণ হয়েছে। এটা পারবে তো তোমরা সবাই? না পারলে ভিডিওটি বারবার দেখে নেবে। তারপরে এখানে আছে কোরআনের বৈশিষ্ট্যগুলো কি কি, আল কোরআন যে আছে এটার বৈশিষ্ট্য কি। প্রথমে আমি বলতে চাই, সিরিয়ালি বলে দিচ্ছি কয়েকটা বৈশিষ্ট্য। এটি একটি নির্ভুল আসমানি কিতাব, একটি কি নির্ভুল সন্দেহমুক্ত আসমানি কিতাব, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নাই। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। 2 নম্বর বৈশিষ্ট্যটা কি, এটি সকল মানুষের হেদায়েতের জন্য নাজিল হয়েছে। 3 নম্বর বৈশিষ্ট্য কি, পূর্ববর্তী সকল আসমানি কিতাবের জ্ঞানকে এখানে একত্র করা হয়েছে। তারপরে কি বৈশিষ্ট্য, এ কোরআন হচ্ছে সহজ, সুন্দর এবং সাবলীলভাবে নাজিল করা হয়েছে, যাতে সকল মানুষ এই গ্রন্থটি পড়ে বুঝতে পারে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এ কোরআন একটি অবিকৃত আসমানি কিতাব। দেখো, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 1400 বছর আগে নাজিল হয়েছে, আজ পর্যন্ত কোরআনের একটি হরফ, একটি অক্ষর, এমনকি একটি শব্দও কেউ পরিবর্তন করতে পারে নাই। তোমরা জানো যে যত আসমানি কিতাব অতিপূর্বে নাজিল হয়েছিল, তাওরাত, জাবুর, ইঞ্জিল, সবগুলোই কিন্তু মানুষ পরিবর্তন করে ফেলেছে, কিন্তু এই কোরআন মানুষ অনেক চেষ্টা করেছে, কেউ এই কোরআনের একটি অক্ষরও পরিবর্তন করতে পারে নাই। তাহলে আমরা বলতে পারি এই কোরআনের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি অবিকৃত আসমানি কিতাব। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, দেখো, এই কোরআন মাজিদ পৃথিবীতে একটি মাত্রই গ্রন্থ আছে যে গ্রন্থটি মানুষ মুখস্থ রাখতে পারে হুবহু,
একজন হাফেজ 7 বছর 6 বছর বয়সে হেফজ করছে, সূরায়ে ফাতিহা থেকে শুরু করে সূরায়ে নাস পর্যন্ত দেখো অবিকল সে কত সুন্দরভাবে তেলাওয়াত করছে, এবং তার মৃত্যু পর্যন্ত এই কোরআন মাজিদ তার সিনায় তার বক্ষে মুখস্থ থাকে। পৃথিবীতে দ্বিতীয় কোনো গ্রন্থ পাবে না এরকমভাবে মুখস্থ রাখতে মানুষ সক্ষম হয়েছে। তাহলে এটাও কিন্তু কোরআনের একটি বড় বৈশিষ্ট্য যে মানুষ এটা সহজে মুখস্থ করতে পারে এবং ইয়াদ রাখতে পারে, মনে রাখতে পারে, আর কোনো গ্রন্থ এভাবে পারে না। অনেকেই চেষ্টা করেছে কিন্তু এটা পারে না। তাহলে আমরা এখানে বৈশিষ্ট্যগুলো কি কি পেলাম আবার একটু রিভিউ করে নেই। আমি কোন প্রশ্নের আলোকে আলোচনা করছি, কোরআনের বৈশিষ্ট্যগুলো কি কি, আল কোরআনের বৈশিষ্ট্যগুলো লেখো, এই প্রশ্ন। তাহলে আমরা কি কি পেলাম, এক, কোরআন হচ্ছে একটি অবিকৃত আসমানি কিতাব, কোরআন হচ্ছে একটি আল্লাহর বাণী, কোরআন হচ্ছে মানুষের হেদায়াতের জন্য নাজিল হয়েছে, কোরআন একটি সন্দেহমুক্ত আসমানি কিতাব, এটি পূর্ববর্তী সকল আসমানি কিতাবের জ্ঞানকে একত্র করেছে। 6 নম্বর পেলাম, এটি মানুষ সহজেই মুখস্থ করতে পারে এবং মনেও রাখতে পারে, যা অন্য কোনো গ্রন্থ এভাবে মনে রাখতে পারে না। আরও তোমরা এরকম বৈশিষ্ট্য পাবে, অনেক বৈশিষ্ট্য আছে, তোমরা মোটামুটি এইগুলো শিখবে। তারপর হচ্ছে আল কোরআনের গুরুত্ব কী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন এবং কোরআন তেলাওয়াতের যে গুরুত্ব বলেছেন, আমরা জানি এটি হচ্ছে সকল জ্ঞান বিজ্ঞানের উৎস। আজ পৃথিবীতে যত সমস্যায় আসুক, মানুষ যদি গবেষণা সহকারে রিসার্চ মনোযোগ নিয়ে কোরআন তেলাওয়াত করে, এর থেকে সকল সমস্যার সমাধান বের করা সম্ভব। দেখো কোরআনের এখানে, কোরআনের মাধ্যমে তাহলে আমরা 1 নম্বর গুরুত্ব পেলাম কি, আল কোরআন সকল জ্ঞান বিজ্ঞানের উৎস। দ্বিতীয় গুরুত্ব পেলাম, কোরআনের মাধ্যমে আমরা আল্লাহর পরিচয়, নবী রাসূলের পরিচয়, ফেরেশতাদের পরিচয় জানতে পেরেছি। তৃতীয় যে গুরুত্ব, কোরআনের মাধ্যমে আমরা আমাদের নিজেদের পরিচয় জানতে পেরেছি, আমাদের কী করতে হবে, আল্লাহ আমাদের কী নির্দেশ দিয়েছেন, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কতটুকু কাজ আমাকে করা জায়েজ, কতটুকু কাজ আমার জন্য করা জায়েজ না, এই বিষয়গুলো আমরা কোরআনের মাধ্যমে জানতে পারি। তারপরেও দেখো কোরআনের তিলাওয়াতের গুরুত্ব আরও অসীম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই বলেছেন, সেই ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম, খায়রুকুম মান তাআল্লামা কুরআনা ওয়া আল্লামাহু, সেই ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তো এটা কিন্তু অনেক বড় একটি মর্যাদা। আরেকটা হাদিস এসেছে, রাসূল, দুটি জিনিস কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করার ক্ষমতা আছে, একটা হলো সাওম বা রোজা, আরেকটা হচ্ছে কোরআন। যে ব্যক্তি কোরআন পাঠ করবে নিয়মিত এবং আমল করবে, এই কোরআন মাজিদ কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে, বলবে আল্লাহ এই ব্যক্তিটি আমাকে তেলাওয়াত করেছে, আমার আমল করেছে, তুমি তাকে জাহান্নামে দিও না, জান্নাতে দাও। তাহলে এটি কিন্তু বড় একটা পাওনা। এরকম আর কোন গ্রন্থ আছে যে গ্রন্থ তুমি পড়লে তোমার জন্য সুপারিশ করবে? আর কোনো পৃথিবীতে গ্রন্থ নাই। তো এটা তেলাওয়াত করতে হবে। তারপর আরেকটা আছে, যেটা আরেকটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনকে পড়বে, মুখস্থ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার পিতামাতাকে, পাঠকারীর পিতামাতাকে কিয়ামতের দিন মুকুট পরাবেন, আর সেই মুকুটটি হবে সূর্যের চাইতেও উজ্জ্বল, সে সূর্যের আলোর চাইতেও উজ্জ্বল। তাহলে এখানে কিন্তু কোরআন পাঠ, কোনো পিতামাতা যদি তার সন্তানকে কোরআন শেখানোর ব্যবস্থা করে, কোরআন শেখায়, আর তার সন্তান তার শিখে যদি পাঠ করে, সেই পিতামাতার জন্যও কিন্তু এখানে সুসংবাদ আছে। কী সুসংবাদ? তার সন্তানকে সে যে শিক্ষা দিল, তার সন্তানকে এই যে সে ব্যবস্থা করে দিল কোরআন শিক্ষা, তাহলে সে কী করবে, কিয়ামতের দিন উজ্জ্বল মুকুট পাবে, আর এই মুকুটটা সূর্যের চাইতেও বেশি চমকাইতে থাকবে, মানুষ চিনবে যে এর সন্তান, এর সন্তান কোরআন তেলাওয়াত করত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা,
আজকে আমাদের এই সংক্ষিপ্ত ক্লাসে যে জিনিসটা এইচডব্লিউ তোমাদের জন্য থাকবে, এক তোমরা লিখে নাও প্রশ্নগুলো, আমি আবার বলে দিচ্ছি। কোরআন কি কাকে বলে, কোরআন শব্দের অর্থ কি কাকে বলে, দুই হাদিস শব্দের অর্থ কি কাকে বলে, তিন কোরআন কিভাবে অবতীর্ণ হয়েছে, চার আল কোরআনের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো, অথবা এটার এভাবেও প্রশ্ন আসে কোরআন যে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব তার প্রমাণ করো, তা প্রমাণ করো, তখন বৈশিষ্ট্যগুলো লিখতে হবে যে কেন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। সর্বশেষ এই কোরআন তেলাওয়াতের ফজিলত ব্যাখ্যা করো। তো এই প্রশ্নগুলো তোমরা শিখে ফেলবে এবং লিখবে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন আবার সুন্দর পরিবেশ ফিরিয়ে দিবেন, তখন এই হোমওয়ার্কগুলো আমি আবার তোমাদের ক্লাসে দেখব ইনশাআল্লাহ। তাহলে এই চারটা প্রশ্নগুলো দেখবে, সবাই সুস্থ থাকো, দোয়া করো, নিয়মিত নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যাতে আমাদের আবার স্বাভাবিক অবস্থায় ফেরত দেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন যাতে আমরা তার দিনের পথে আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।